কাগজ মনে হচ্ছে, বাবার নাম লেখা, পার্থ প্রতিম মিত্র এই তো লেখা। বাবা বাড়িটা কাউকে বিক্রি করেছিল? হ্যাঁ, এখানে তো একটা সই রয়েছে, কিন্তু সেটা কি করে সম্ভব? বাড়ি বিক্রি করার জন্য বাবাকে কেউ রানী মারার চক্রান্ত করছিল। এসবের মানে কি? হ্যাঁ, এসব এসব কে করেছে? হ্যাঁ, আমি আসলে তুমি করেছো? হ্যাঁ, তুমি এসব করেছো? না আসলে আমি। আরে আসলে আসলে কি করছো? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, কি করছো? আগুন লেগে যাবে তো। লেগে যাক, আগুন সব পুড়ে যাক। আকাশদা প্লিজ প্লিজ তুমি শান্ত হও, আমার কথাটা তুমি একবার শোনো। আমি তোমার কথা শুনবো না, তুমি আমার কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তোমার তো দিনকে দিন সাহস বেড়েই চলেছে। হ্যাঁ আকাশদা, তুমি সব কি বলছো? ঠিকই বলেছি, তোমার সঙ্গে দেখছি এইভাবে কথা বলা উচিত নয় আমার। হ্যাঁ তিস্তা, আমি তোমাকে কিন্তু আগেও বলেছি, তুমি আমার মেয়ের আয়া, শুধু আয়া, আর তুমি আমার পার্সোনাল লাইফে কিন্তু একদম ইন্টারফেয়ার করার চেষ্টা করো না। আকাশদা, আমি এগুলো তিস্তা, তুমি এগুলো এখান থেকে পরিষ্কার করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও বলছি। আরে শুনতে পাচ্ছ না, চলে যাও না, প্লিজ যাও এখান থেকে, এখান থেকে যাও, এক্ষুনি তুমি বেরো, এক্ষুনি বেরো তুমি। আমি কাঁদছি না, তুমি চলো আমি তোমাকে ঘুম পাড়ি দিই। এসো, জানো তো পাপা একটা ব্যাড লোক, সবাইকে খালি কষ্ট দেয়। না মা, এরকম ভাবে বলতে নেই। না আমি বলবোই, বাবা খালি সবাইকে হেট করে বকে। চুপ, এরম ভাবে বলেছি না বলবে না, চলো এসো। মামা তুমি যাও, আমি আসছি, ঠিক আছে? খাবারটা খেয়ে নিও। মশার ধূপ নিয়ে এলাম রে, এখানে কিভাবে ঘুমোবি বলতো? ঠাম্মি আমার কোনো কষ্ট হবে না, তুমি কেন কষ্ট করে এতটা আবার এলে? আর তাছাড়া
যদি কেউ দেখে ফেলতো? না না, কেউ দেখবে না, সবাই ঘুমোচ্ছে। আচ্ছা ইরা, তোর না হয় কোনো কষ্ট হয় না? তুই ছোট্ট মেয়েটা, ওর বুঝি কষ্ট হয় না? তাছাড়া ও কেনই বা কাজের লোকের মতো রান্নাঘরে ঘুমোবে বলতো? ওর কি দোষ? আজ ওর বাবার ওকে রানি করে রাখার কথা। তুমি ওকে চেনো না ঠাম্মি, ও সব কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। কেন, তুমি তো আমাকে শিখিয়েছিলে কষ্ট মনে করে কাজ করলেই কষ্ট, কষ্ট না মনে করলেই কষ্ট হয় না। আমিও ওকে সেটাই শিখিয়েছি ঠাম্মি, ও আমার মতনই হয়েছে। কিন্তু তুমি যাও, দাও এটা আমাকে দাও, অনেক রাত হয়েছে, যাও এবার ঘুমোবে, যাও যাও। হ্যাঁ যাই। আচ্ছা এরা, আমার মনে হলো তুই যেন কিছু কাগজপত্র দেখছিলিস, ওগুলো কী রে? হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই দেখেছো, এই কাগজগুলো আনতেই আমি ওপরের ঘরে গেছিলাম। তুমি একটা কথা আমায় বলতে পারবে? বাবা বাবা কি এই বাড়িটা বিক্রি করার কথা ভাবছিল? না না, তা কি করে হয়, পার্থ তো কখনো এই বাড়ি বিক্রি করতে চায়নি। কিন্তু ঠাম্মি, কাগজপত্রগুলো কিন্তু তাই বলছে। বাবা খুব ভয় পাচ্ছিল জানো তো, বাবা ভয় পাচ্ছিল যে এই এই বাড়িটার জন্য কেউ বাবাকে শেষ করে দিতে পারে। একটা একটা যেন কি একটা এরকম ঘটনা পার্থমে ঘুরেছিল। আসলে কি জানিস তো, এই বাড়িটা কেনার জন্য অনেক লোক আসতো, পার্থ চাইতো না, তো তাদের মধ্যে একটা লোক ছিল যে পার্থর পেছন ছাড়তো না। আর যেদিন পার্থ চলে গেল, ওই দিনও পার্থ কোনো একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তো সেই লোকটা নাকি এই বাড়ির বিনিময়ে অনেক টাকা দেবে বলেছিল। পার্থ রাজি হয়নি, তারপরে খুব তর্কাতর্কি ঝগড়াঝাটি হয়েছিল, তো ফিরে এসে অসুস্থ হয়ে পড়ল। নিমেষে সব শেষ হয়ে গেল। তোমার মনে আছে ঠাম্মি, বাবার মৃত্যুটাকে সবাই হার্ট অ্যাটাক বলেছিল, একমাত্র সত্য কাকু বলেছিল যেটার মধ্যে কোনো একটা সমস্যা আছে। সত্যি তো মানুষটার তো কোনোদিন কোনো হার্টের প্রবলেম ছিল না, তাহলে সেই মানুষটার সাথে? আচ্ছা ঠাম্মি, এরকম নয় তো যে বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না? কেউ ইচ্ছে করে বাবাকে বলছিস কি তুই? না বলতে বাধ্য হচ্ছে ঠাম্মি, এই বাড়িটা নিয়ে অনেক দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে। তুমি তুমি জানো এই যে ফাইলসগুলো আমি নিয়ে এসেছি ওপরের ঘর থেকে, এর মধ্যে অনেক কাগজ আছে যেগুলো মিসিং, হয়তো ষড়যন্ত্রটা এখনো চলছে। সেই ষড়যন্ত্র কে করছে? সে একা না তার সাথে আরো লোকজন আছে, সেটা তো এবার জানতে হবে ঠাম্মি। আমার কেন জানি না মনে হচ্ছে সব সূত্র বোধহয় একসাথে বাঁধা। আপনি আমার পারমিশন না নিয়ে এটা কি করে করলেন স্যার? আমি, আপনি জানেন না আমি এসব প্রোগ্রামে যাই না স্যার। আমার কথাটা শুনুন স্যার, স্যার অনুষ্ঠানটা খুব বড় স্যার, ওরা আপনাকে চিফ গেস্ট করতে চেয়েছে, আমি কি করে না করতাম বলুন তো স্যার। ওকে, না যখন বলতে পারবেন না তখন নিজে চিফ গেস্ট হয়ে চলে যান, আমাকে ডাকতে আসবেন না ঠিক আছে? প্লিজ স্যার এরকম করবেন না স্যার, ওরা এক্সপেক্ট করে থাকবে স্যার, সকলে আপনার জন্য অপেক্ষা করে থাকবে স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার শুনুন স্যার, স্যার শুনুন স্যার, স্যার শুনুন স্যার।
সম্রাট বাবু, আপনি এখানে কি করছেন? তুমি কি করে জানলে ওর সাবু মাখা পছন্দ? আর ওই ঘরটা ফুল ক্যান্ডেল দিয়ে তুমি সাজিয়েছ? চলো 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 পাল্টাই।